أشهد أن لا إله إلا الله আর এইটাই শিখায় যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই যাদের আখেরাতের কোনো চিন্তা নেই তাদের সবচেয়ে বড় টার্গেট কি কিছু একটা করে খাওয়া একজন মুমিন তার সবচেয়ে বড় টার্গেট থাকবে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদেরকে সহিহ পথের দিশা দেওয়া আল্লাহ পথের দিশা দিবেন আল্লাহ ওয়াদা করেছেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 101 নম্বরে বলছেন এখন আপনি হিদায়ত কেমনি পাবেন আল্লাহ হিদায়ত দিবেন কাকে দিবেন এটা সম্পর্কে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন দেখুন একের পর এক কি সুন্দর ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ যাদের দায়িত্ব নিয়েছেন তারা কারা যারা আল্লাহর রাস্তায় চলতে চাবে না তাদের দায়িত্ব আল্লাহ নেন নাই যারা কষ্ট করবে শ্রম দিবে পয়সা খরচ করবে আল্লাহর পথে আসবে আল্লাহ বলছেন এই রকমের দায়িত্ব আল্লাহ এই রকম লোকদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম যে ব্যক্তি আল্লাহকে সত্যভাবে ধরবে কিছু ক্ষেত্রে আল্লাহকে মানে কিছু ক্ষেত্রে আল্লাহকে মানে না এইরকম লোকদের আল্লাহ দায়িত্ব নেন না আল্লাহ বলছেন রামাইয়া তাসিম এতেসাম বলা হয় সত্যভাবে ধরা দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরা আঁকড়ে ধরা এরকম সত্যভাবে যারা আল্লাহকে ধরবে আল্লাহ বলছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম কেবলমাত্র তাদেরকেই সরল পথের দিশা দেওয়া হবে এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হইবে আপনি জীবনে টার্গেট বানালেন কিছু একটা করে খাওয়া এই করে খাওয়ার জন্য আপনার কোন এলেমের দরকার নাই আর এই করে খাওয়ার জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আপনাকে জ্ঞান দেন নাই আমি বলতেছিলাম যে মানুষের মধ্যে এবং ছাগলের মধ্যে পার্থক্য এখানে ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান বুঝার জ্ঞান দেন নাই খাওয়ার জ্ঞান দিয়েছে বরং খাওয়ার জ্ঞান আপনার চেয়ে ছাগলের বেশি আছে আপনার চেয়ে গরুর বেশি আছে কেমনে আপনি প্রমাণ নেন একটা গরুর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দুই তিনটা ওলট পালট খেয়ে তারপরে দেখবেন যে লেয়াজ খাড়া করে কি দৌড় দেয় তার মায়ের কোন জায়গায় দুধ আছে সেখানে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয় দুধ পান করা শুরু করে কিনা কয় ঘন্টা সময় লাগে একটা ছাগলের বাচ্চা কুত্তার বাচ্চা এগুলো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দুই তিনটা ওলট পালট খেয়ে তারপরে ঠিকই কোন জায়গায় খাবার আছে খুঁজে বের করে মানুষের বাচ্চা খাবার খুঁজে কয়দিনে মানুষের বাচ্চা শুয়ে শুয়ে হওয়া করতে থাকে ওকে খাওয়ার লাগে তাহলে এক্ষেত্রে মানুষ শক্তিশালী বেশি না ছাগল বেশি এক্ষেত্রে মানুষ শক্তিশালী বেশি না কুত্তা বেশি মানুষ শক্তিশালী বেশি না গরু বেশি তাহলে প্রমাণ হয়ে গেল যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইসব ব্যাপারে অন্যান্য পশুর চেয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন কোরআন বলছে খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে এই মানুষ তাহলে শ্রেষ্ঠ কোন দিক থেকে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বানি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি কোন দিক থেকে সেটা মনে করতে হবে সেই জ্ঞানটা হচ্ছে আল্লাহকে চিনার জ্ঞান আল্লাহর আল্লাহর বিধানকে বুঝার জ্ঞান এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু ছাগলকে দেন নাই এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে যারা আল্লাহর পথে চলবে আল্লাহর সৃষ্টিকে দেখে যারা আল্লাহকে জানবে এবং আল্লাহর পথ পাওয়ার জন্য যারা খুঁজবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল এরকম লোকদেরকে আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখানো আল্লাহর দায়িত্ব ওয়াইহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আল্লাহ তাআলা তাকে পাওয়ার জন্য সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিবেন এবারে আপনি বলবেন
সিরাতে মুস্তাকিম কোনটা, সোজা পথ কোনটা আমি তাও চিনি না। কারণ বিষয়টা আরো পেঁচ লাগে তখন যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দল দাবি করে যে আমরাই সিরাতে মুস্তাকিম উপর আছি, আমরাই হকের উপর আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সূরা আনামের 153 নম্বর আয়াতে, ওয়ান্নাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, জেনে রাখো এটাই হচ্ছে আমার সোজা রাস্তা, মুস্তাকিমান যায় একেবারে সোজা। ফাত্তাবিউহু, অতএব তোমরা এই একই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা অনুসরণ করো না। আস সুবুল সাবিলের বহুবচন, অনেকগুলো রাস্তা এগুলো অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ওরা বিচ্ছিন্ন করে ফেলবে, আলাদা করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, তোমরা যারা আল্লাহকে পেতে চাও তোমাদের প্রতি এটা আল্লাহর ওসিয়াত। ওসিয়াত আমাদের দেশে মানুষ বুঝে কোন সময় করার সময় যারা করে তার মানে তা মজবুত না, সত্যিই শেষ। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই হচ্ছে তোমাদের প্রতি আল্লাহর ওসিয়াত, আল্লাহর নির্দেশ। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা কোন পথভ্রষ্ট হবে না, আল্লাহর পথ থেকে তোমাদের কোন শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না, তোমরা ওই আল্লাহর সোজা রাস্তার উপরে চলো, ওই রাস্তা অনুসরণ করো। সূরা আনামের 153 নম্বর আয়াত। আল্লাহর রাস্তা কয়টা তাহলে, সোজা না বাঁকা, একেবারে সরল না কোনো আবার উচ্চ নিচে কিছু আছে, কোন ভায়া মাধ্যম আছে, কিচ্ছু নেই। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা সুনানে দারিমিতে 202 নম্বর, মুসনাদে আহমদের 4142 নম্বর, সুনানে বাইহাকির 6297, মিশকাতের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ বিল হাদিসটা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য, কোরআনের ব্যাখ্যা বুঝানোর জন্য আমাদের উদ্দেশ্যে তিনি একটা সোজা দাগ দিলেন। এরপরে অখত্তা হুতুতানা ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের হাত দাগে হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়াহাদিহি সুবুলুন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ, সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, এ রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। ইয়াদউ ইলাইহি, যখনই কোন ব্যক্তি আল্লাহর পথে চলতে চায় তখন শয়তান তাকে তার দিকে আহ্বান জানায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলে এই আয়াতটা বললেন, সূরায়ে আনআমের 153 নম্বর আয়াত। সুম্মা করা, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হলো আমার রাস্তা যা একেবারে সরল সোজা। ফাত্তাবিউহু, অতএব তোমরা এই একই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করো না, বহু রাস্তা বহু তরিকা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আলাদা করে ফেলবে। এ কারণে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন তখন কি ইসলাম ছাড়া অন্য কোন তরিকা ছিল? অন্য কোন তরিকা ছিল না। ইসলাম ছাড়া বর্তমানে অনেক তরিকা হয়ে গেছে,